তো ভাই দাদা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ওপি 31 আজকে আমাদের আপডেট হয়ে গেছে, মানে 1 তারিখ ডিসেম্বর 1 তারিখ। আজকে আমাদের আপডেটের মানে যে আপডেটের যে কত এমবি আপডেট লাগবে সেটা অলরেডি চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন আমি গেম অলরেডি ঢুকতে পারছি, আমার 2 এমবির প্রথম আপডেটটা লাগলো। আর এখানে যে বান্ডেগুলো দেখতে পাচ্ছেন মানে স্ট্রিট আর নিউ বান্ডেগুলো, সেগুলো আমাদের আপডেট পর নেক্সট টাইম আমাকে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। এবং আপডেট মানে কত এমবি এসেছে আমার দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার আপডেট এসে পড়ছে, আমি অলরেডি আপডেট দিয়ে রাখতে পারছি, মানে রাখছি আর কি। আর যারা আপডেট দেয় না প্লিজ আপনারা আপডেট দিতে পারেন, ঠিক আছে? আর আপনি দেখতে পাচ্ছেন যে মানে 450 এমবি আমার আপডেট এসেছে। আপনাদের কত আপডেট এসেছে কিন্তু আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই বলবেন, ঠিক আছে? অনেকে 400 এমবি আছে, অনেকে 420 এমবি, মানে এক একজন এক এক মোবাইল হিসেবে এটা আসে, ঠিক আছে? আর এটা আপনার 1 জিবি 2 জিবি র্যামে আপনারা খেলতে পারবেন কি না যে সেগুলো আমি সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? আপনারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটা ফুল দেখতে থাকেন, ঠিক আছে? আমি গত ভিডিওতে আপনাকে দেখেছিলাম যে আমাদের 4 তারিখে আপডেট হবে, সেটা কি সত্য ছিল? আপনি বললেন যে ভাই আপনি তাহলে মিথ্যা বলছিলেন। না ভাই, 4 তারিখে আপডেট হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের 30 তারিখে আপডেট হওয়ার কথা ছিল, বা সেটা ডেট চেঞ্জ করে 4 তারিখে নিয়ে গেছে। কিন্তু পরবর্তী গিয়ে না আজকে আপডেট দেওয়ার কারণটা হলো কি, তারা নেক্সট টাইমে আর কি যে প্রথম ক্লাস স্কোয়াড যে র্যাঙ্ক সিস্টেম চেঞ্জ হবে সেটা 2 তারিখে চেঞ্জ হওয়ার কথা ছিল, বাট সেটা এখন আর কি এর জন্য আর কি আমাদেরকে আপডেটটা আর কি আজকে দিয়ে দিলো, যাতে 2 তারিখে জানে চেঞ্জ হওয়া না, কারণ তখন অনেকে পুষে থাকবে আর তখন যদি গেমটা আপডেট হয় তখন বড় একটা প্রবলেম হতে পারে। আর অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আপডেটের পর কিছু চেঞ্জেস করা হয়েছে ম্যাপের দিকে, আমাদের নতুন একটা ম্যাপ আসে চলেছে এবং কালেকশন অনেক এমবি টিমে বাড়ানো হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন প্রথমে যে আমার কালেকশনে এখানে আগে ছিল 500, তার 400 ছিল, আর 500 হয়েছে, 600 হয়েছে, এখন হয়েছে ডাইরেক্ট 1000, মানে 1182। আর সেটা দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন যে এক্সপেনশন প্যাক বা ম্যাপ 3টা এখানে একটা ডাউনলোড করা আছে, ওখানে 3টা মানে ওখানে 3টা ম্যাপ, ঠিক আছে? একটা ডাউনলোড করা আছে, এখানে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমি সাইডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পুকুরি ম্যাপ, কালাহারি ম্যাপ এবং বামুডা রিমাস্টার ম্যাপ এসেছে। আমি এখানে বামুডা রিমাস্টার ডাউনলোড, এখানে আপনার যে কোনো ইচ্ছা মতো আপনার ডাউনলোড করতে পারেন, ম্যাপ যেটা ভালো লাগে না সেটা খেলবেন না, আর আমার বাকি ডে ডাউনলোড করা হয়েছে। এখানে আপনাকে কিছু কথা বলে সেটা হলো আপনারা অনেকে বলতেছেন যে আসলে কি আমরা 1 জিবি 2 জিবি মোবাইলে আমরা খেলতে পারবো কি না, ঠিক আছে? আমরা 1 জিবি 2 জিবি মোবাইলে খেলতে পারবো, বাট আপনার একে ম্যাপ আপনার সম্পূর্ণ ডাউনলোড করে খেলতে পারবেন, বাট আপনার প্যাকেজটা আছে প্যাকেজটা ডাউনলোড করা যাবে না। যেটা আপনার কালেকশন ড্রেস আপ থাকে সেই এমবি মানে 10 এমবি 20 এমবি কয়েকটা ড্রেস আপ ডাউনলোড করা থাকে, সেটা আপনার ডাউনলোড করে পরে 1 জিবি 2 জিবি 3 জিবি মোবাইল খেলতে পারবেন। 2 জিবি 3 জিবি মোবাইল আপনারা অলরেডি আরামসে মোটামুটি খেলতে পারবেন যে একটি স্মুথলি, কিন্তু আপনার 1 জিবি মোবাইল একটু খেলতে টপিক মানে একটু প্রবলেম হতে পারে, বাট আমার মনে হয় না যতটা প্রবলেম হবে। যেটা আমি বললাম যে আপনার প্যাকেজটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই, ওটা যদি ডাউনলোডটা নিয়ে খেলেন তাহলে আপনার ল্যাগ ফিক্সটা একটু কম মনে হবে, আর তাছাড়া কিন্তু আপনারা গেম প্লেটা করতে পারবেন 1 জিবি র্যামের মোবাইলে। আর 3-4 জিবি মোবাইলে তারা আরামসে অলরেডি স্ট্যান্ডার্ড বা খেলতে পারবেন, আরটা অনেকে খেলতে পারে 3 জিবি মোবাইলে, ঠিক আছে? যারা খেলতে পারেন তারা অবশ্যই কমেন্ট বলবেন যে আসলে 1 জিবি 2 জিবি র্যামে বা আসলে খেলতে পারেন কিনা। আর আমাদের গেম আপডেটটা শুটবে মানে শেষ হবে, সময় শেষ হবে সেটা আমাদের 6টার দিক দিয়ে বাংলাদেশ সার্ভারে 6টার দিক দিয়ে গেম আপডেট অলরেডি শেষ হয়ে যাবে, তখন থেকে আপনার গেম প্লে দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন না ব্যানার ট্যানার দিচ্ছে না যে কোন কোন ক্যারেক্টারগুলি চেঞ্জ হচ্ছে, কী কী ক্যারেক্টার মতো হচ্ছে বা কী কী আসছে সেগুলো ব্যানার আমরা এখানে দেয় না। আপনাকে ঢুকে দেখলাম যে আমাদের কোনো ব্যানার ট্যানার দেওয়া হয় না এখানে, সেটা আমি এই জন্য আপনাকে জানাতে পারছি না এবার ব্যানারটা কেন দিল না। আর আজকে আপডেট হওয়ার কথা ছিল না, বাট আজকে আপডেট হঠাৎ করে গিয়ে না আপডেট দিয়ে দিল। দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যানার ট্যানার নাই, ঠিক আছে? আর ভিডিওটা ফুল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। আর দেখতে পাচ্ছেন যে সার্ভার অলরেডি সোন বিজি দেখাচ্ছে এখনও, ঠিক আছে? সবাই ভালো থাকুন, গুড বাই, টাটা, সি ইউ। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है।